চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বয়স হয়েছিল 81 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক। গেল বুধবার ভীষণ অসুস্থতা নিয়ে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সুস্থ করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি চিকিৎসকরা, কিন্তু তাতে মিলল না ফল। না ফেরার দেশে পাড়ি দিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আমাদের মাতার সাথ গেছে, আমাদেরকে অনেক ভালো জানছে। উনি বলছে আমি গণস্বাস্থ্যের অনেক কর্মী রেখে গেলাম, ওরাই আমার গণস্বাস্থ্য চালায় নিয়ে যাবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধারা। গণমাধ্যমকে জানান তার নানা অবদানের কথা। তো এইরকম একজন মানুষ, এটা স্বাভাবিকভাবেই আমি মনে করি যে শতাব্দীতে একজন হয়তো আসে, তো তার মতো দ্বিতীয় আর কেউ আমরা পাবো কিনা আমরা জানি না। তার বহুমাত্রিক যে কীর্তি, তার দ্বারাই এই দেশের মানুষের জীবনে সংগ্রামে প্রকাশিত। তো বাংলাদেশের স্বাস্থ্যের কনটেক্সটে জাফরুল্লাহ চৌধুরীর 50-52 বছর যাবৎ করেছেন, আজকে ওনার এই প্রস্থানের মধ্য দিয়ে আসলে আমার ধারণা একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। বর্তমান রাজনৈতিক সংকটকে নিরসনের জন্য তার একটা প্রচেষ্টা ছিল। রাতে গোসল করানো শেষে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। আমরা সবগুলো জিনিসই আপনাদেরকে জানাই দেওয়া হবে। ওনার লাশ কি সাবান নেওয়া হবে, না শহীদ মিনারে নেওয়া হবে, নাকি অন্য কোথাও নেওয়া হবে, এগুলো যত কিছু আছে পরমানেন্ট। চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছাতে আমৃত্যু লড়েছেন তিনি, যা তাকে স্থান করে দিয়েছে মানুষের হৃদয়ে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ নিয়ে হাজারো স্বপ্ন ছিল তার, তাই দেশ মাতৃকাকে স্বাধীন করতে FRCS পড়া অসম্পূর্ণ রেখেই লন্ডন থেকে ছুটে আসেন, নেন গেরিলা প্রশিক্ষণ, গড়ে তোলেন মুক্তিযুদ্ধকালীন প্রথম ফিল্ড হাসপাতাল। দেশ স্বাধীনের পরও বসে থাকেননি, সবার জন্য চিকিৎসা নিশ্চিতে প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র। অন্য 8-10 জনের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন তিনি, যদি অসাধারণ কর্মযজ্ঞে অনন্য তিনি অন্যদের চেয়ে, যা সময় ঘড়ির প্রতিটি নিঃশ্বাসের অক্সিজেন ছিল এই বাংলাদেশ। 60-এর দশকে চিকিৎসক জাফরুল্লাহ যখন লন্ডনে রয়্যাল কলেজ অফ সার্জনসের অঙ্গনে আধুনিক চিকিৎসায় দীক্ষিত হচ্ছেন, এদিকে দেশ তখন উত্তাল, জাতির রন্ধ্রে ঢুকে গেছে মুক্তির বীজ। দূরদেশে কি ভীষণ তাড়িত হয়েছিলেন জাফরুল্লাহ তা বোঝা যায় যখন জনসম্মুখে তৎকালীন পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলেন। আকুল ক্রুদ্ধ তরুণ চিকিৎসক সংগঠক দেশে আসেন, যোগ দেন সম্মুখ সমরে। গেরিলা যোদ্ধা থেকে হয়ে ওঠেন রণাঙ্গনের চিকিৎসক, সাথে ছিলেন বন্ধু ডাক্তার এম এ মুবিন। ত্রিপুরার মেলাঘরে গড়ে তোলেন প্রায় 500 শয্যার মুক্তিযুদ্ধকালীন প্রথম ফিল্ড হাসপাতাল। বলা যায় প্যারামেডিকের যে ধারণা, তা স্বাধীন বাংলাদেশে শুরু ডাক্তার জাফরুল্লাহর হাত ধরেই তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে, যে নাম দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডাক্তার জাফরুল্লাহ প্রথম দেশে গ্রামীণ স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালু করেন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের এই হাসপাতালে। 1982 সালে প্রণীত ওষুধ নীতির অন্যতম রূপকার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যার ফলে শক্ত ভিত পায় দেশীয় ওষুধ কোম্পানিগুলো, কমে ওষুধের দাম। একবিংশ শতাব্দীর এই সময়েও স্বাস্থ্য সেবায় নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়ালাইসিস সেন্টার ঢাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিত্তবানদের সহায়তা নিয়ে এই সেবা কেন্দ্র চালু করেছিলেন তিনি। অনবদ্য এই মানুষটির জন্ম 1941 সালে চট্টগ্রামের রাউজানে। ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউশন থেকে আর ইন্টারমিডিয়েট ঢাকা কলেজ, MBBS ঢাকা মেডিকেল কলেজ থেকে 1964 সালে। পুলিশ অফিসার বাবার 10 ছেলেমেয়ের মধ্যে সবার বড় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পাশে থেকে লড়াকু যোদ্ধাকে সাহস জুগিয়েছেন সহধর্মিনী নারী অধিকার কর্মী শিরিন হক। এক ছেলে ও এক মেয়ের জনক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশ ডাক্তার জাফরুল্লাহর অবদানের স্বীকৃতি দিতে কার্পণ্য করেনি। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক, এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাক্সাই সহ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি মিলেছে গণস্বাস্থ্য কেন্দ্র কিংবা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। তবে তিনি বরাবরই বলেছেন, এই অর্জন সবার,
শুধু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর একান না। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে আলোচিত সমালোচিত 12টি নতুন রাজনৈতিক দল, যে তালিকায় আছে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। কমিশন বলছে এই তালিকা প্রাথমিক, মাঠ পর্যায়ে তথ্য যাচাই বাছাই শেষে জুনে চূড়ান্ত হবে সবকিছু। আইন অনুযায়ী প্রতি জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। নিবন্ধন পেতে গত বছরের শেষ দিকে ইসিতে আবেদন করে নতুন 93টি দল। সেই তথ্য যাচাই বাছাই করা হয় গত কয়েক মাস ধরে। দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে 46টি দলের তালিকা করে কমিশন। পরে তাদের কাছ থেকে নতুন করে আবারও তথ্য চাওয়া হয়। ইসির চাহিদা অনুযায়ী তথ্য দিতে না পারায় 34টি দলের আবেদন বাতিল করা হয়। 12টি দলকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করে ইসি। এর মধ্যে রয়েছে আলোচিত জামাত থেকে বের হওয়া মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, ডক্টর রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ সহ 12টি রাজনৈতিক দল। 46টি আবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে দেখা গেছে, যার মধ্যে 34টি আবেদনের সাথে পরবর্তী সময়ে বর্ধিত সময়ে যে কাগজপত্র দাখিল করেছে তাও আমাদের যে নীতিমালা এবং আইন আছে তার থেকে যে চাহিদ তথ্য এটা পূরণ করে না, এই কারণে এই 34টা বাতিল করা হয়। অবশিষ্ট থাকে 12টি। কমিশন বলছে কাগজপত্র ঠিক থাকা এই দলগুলোর মাঠ পর্যায়ের অফিসের খোঁজ নেবে কমিশন। আগামী 15 দিনের মধ্যে মাঠের তথ্য যাচাই শেষে চুনে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। মাঠের তথ্যের সাথে গরমিল থাকলে বাদ পড়তে পারে কিছু দল। জেলা অফিস, থানা অফিস এবং থানায় ভোটারদের যে সমর্থন, এই বিষয়গুলো 15 দিনের মধ্যে যাচাই বাছাই করে আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তারা আমাদের কাছে রিপোর্ট দাখিল করলে সেটা কমিশন পুনরায় বিবেচনা করে যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল আছে 39টি। নতুন দলগুলো নিবন্ধন পেলে অংশ নিতে পারবে আগামী জাতীয় নির্বাচনে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। বাংলা দিনপঞ্জিকার পরিবর্তন, নতুন বছর বরণে তোরজোর সবখানে, তাই জন্য বিশ্ব ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তাদের আশা, বর্ণিল এই যাত্রায় যুক্ত হবে কোটি প্রাণ। জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় আরও জানাচ্ছেন জুমাতুল বিদা। চলতি বছর আসলে ব্যাপারটা খুবই দোদুল্যমান, চতুর্দিকে যা ঘটছে তারপরও আশা করা যায় যে যদি অন্তরে থাকে যে শান্তি, তাহলে আসলে যতই অশান্তি হোক মিল সব মিলেমিশে আসলে ঠিক হয়েই যাবে। মাঝে শান্তির বাড়ি বরিশোধারা, মাঝে শান্তির বাড়ি। চারুকলা দেখছি যে একটা উৎসব মুখর জায়গা তৈরি হয়ে গেছে। কালারের চারপাশে দেখবেন রঙের ছটা, বর্ণিল কালার, হলুদ, লাল, নীল, খুবই আনন্দমুখর একটা জায়গা তৈরি হয়েছে এবং আমরা খুব আনন্দ করেই কাজ করছি। মঙ্গল শোভাযাত্রা রমজানের আগে যেভাবে হয়েছে তার চাইতে বরং এই রমজান হওয়ার কারণে একটু ডাউন হয়ে গেছে, যে রমজানের পরবর্তীতে আবার অবশ্য এটা পরিধি আরও বাড়বে। আমাদের প্রায় এক মাস ধরেই কাজ চলছে। প্রথম দিকে একটু আস্তে আস্তে হলেও এখন তাড়াটা অনেক বেশি, কারণ হচ্ছে চলে এসেছে পরশু চৈত্র সংক্রান্তি, তারপরে দিন সকালেই আমাদের শোভাযাত্রা। এটা কোনো সম্প্রদায়ের উৎসব না, পুরো বাংলাদেশের উৎসব, যেটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আখ্যায়িত হয়েছে, পুরো পৃথিবীর উৎসব। এবার 6টা স্ট্রাকচার করছি বাংলাদেশের যে লোকজ মোটিভ থেকে, সেখানে আমরা নীল গাই, ময়ূর, বাঘ, হাতি, ভেড়া এবং একটা মা ও শিশু তৈরি করছি। এবারে যে প্রতিপাদ্য বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, তো সেই প্রতিপাদ্যকে প্রকাশ করে প্রতিপাদ্যকে সাজুজ্য রেখেই আমরা এই ম্যাকেটগুলো নির্বাচন করেছি। এই যে এত আয়োজন, এত কিছু কেন, যাতে মানুষের মধ্যে একটা আলোর বার্তা ছড়াই দিতে পারি আমরা, মানুষ যাতে আরও মানে আলোকিত হয়, মানুষ যাতে অন্ধকার মানে নিজের ধ্যান ধারণা থেকে একটু বের হয়ে আসে, একটু সুন্দর চিন্তা করে, একটা সুন্দর ভাবে। হ্যাঁ, এটাই তো আমাদের চাওয়া। বাঙালির মননে তাই আকুল আকুতি,
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বর্ণিল এই যাত্রায় যুক্ত হবে কোটি প্রাণ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। রাঙামাটিতে বর্ষবরণ উৎসব আজ। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সেখানে বর্ষবরণের কেমন আয়োজন দেখছেন? জয়ী, বাংলা বর্ষ বিধায় এবং বরণ উপলক্ষে তিন পার্বত্য জেলায় যে ক্ষুদ্র জাতিসত্তা বা জাতিগোষ্ঠী রয়েছে তাদের এই বিদায় অনুষ্ঠানটিকে একটু সরগরমভাবে তারা উদযাপন করে এবং বরণটাকেও তারা সেভাবে করে রাখে। আমি এই মুহূর্তে রয়েছি একটি রাঙামাটি শহরের গর্জনতুর এলাকা যেখানে ত্রিপুরা সম্প্রদায়ের বসবাস। আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে তারা বিভিন্ন সাজে সেজে এসেছে। কিছুক্ষণ পরে নদীতে ফুল ভাসানো হবে। এই ফুল ভাসানোটা কেন ত্রিপুরারা করে আমি একটু কথা বলার চেষ্টা করব একজন ত্রিপুরা সম্প্রদায়ের সাথে। এই ফুল ভাসানোটা কেন করেন এবং কি উদ্দেশ্যে করেন এবং কি কি করেন আপনারা? বসুক আমাদের পার্বত্য চট্টগ্রামের একটি অত্যন্ত সামাজিক, মানে অত্যন্ত বড় সামাজিক উৎসব। এটি এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসে হাড়ি বৈশু অর্থাৎ ফুল বৈশু। এদিন আমরা নদীতে ফুল ভাসি, আমাদের গঙ্গা মার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা এদিন বৃদ্ধদের মানে পা ধুয়ে দিয়ে তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করি এবং তাদেরকে নতুন বস্ত্র প্রদান করি, যাতে আমরা সকলে আশা করি, মানে আমরা সকলে এই দিনটি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এই দিন আমরা সবাই হাসি খুশি থাকি এবং আমরা প্রতি বছরই, মানে পুরো বছরই আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি। এরপরে আসে আমাদের দুদিন মানে মেইন জিনিসগুলো। আমরা এরপরে দুদিন শুরু করি আমাদের খাওয়া দাওয়া, মানে ঘোরা আমাদের শুরু হয়, মানে পাড়ায় পাড়ায় ঘোরা। আজকে আমাদের পাড়ায় একটি অনুষ্ঠান হচ্ছে, এদিন আজকে হলো ফুল বৈশো, আমরা ফুল ভাসাবো এবং অনেক কিছু করব। আমাদের থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে যে আজকে ফুল ভাসানোর মধ্যে দিয়ে বর্ষকে বিদায় জানানো হবে, তারপরে হচ্ছে মূল বিজয় এবং এই মূল বিজয়টি হচ্ছে পাড়ায় পাড়ায় যে লোকজন থাকে তারা বিভিন্ন বাসায় বাসায় ঘুরে গিয়ে তারা বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করে এবং সবার সাথে কুশল বিনিময় করে থাকে এই মাধ্যমে। জয়ী, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য বর্ষ বিদায় এবং বরণ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটিতে চলছে আজ বর্ষবরণ উৎসব, বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। সারের দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন কৃষকরা, আর কৃষি অর্থনীতিবিদরা বলছেন বাড়তি উৎপাদন খরচের এই অসময়ে নতুন করে সারের মূল্যবৃদ্ধি অযৌক্তিক। বছর না ঘুরতেই আবারও বাড়ল সারের দাম, কিনতে গেলে গুনতে হবে অতিরিক্ত 5 টাকা। কৃষি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই এমন সিদ্ধান্ত। এতে ইউরিয়ার দাম বেড়ে হয়েছে 27 টাকা, ডিএপির 21 টাকা, টিএসপি 27 টাকা ও এমওপির নতুন দর 20 টাকা। এভাবে দাম বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন কৃষকরা। ইউরিয়া সার, অন্যান্য সারের দাম বেড়েছে, এবার তো আরও আগুন ধরে যাবে। চাষি তো উৎপাদন করে সে টাকাটা তো আসছে না, খরচ তো বাড়ছে, লেবার খরচ বেড়েছে, প্রত্যেকটা জিনিসের তেলের দাম বাড়াতে বেড়েছে, এবার সারের দাম বাড়াতে আরও বাড়বে, এটা তো আমাদের আরও বিপদ বেশি হলো। তে লাফে লাফে যেভাবে সারের দাম বাড়ছে তারা তাতে আমাদের খরচ বাড়ছে, আমরা উৎপাদন আমাদের ওইভাবে লাভজনক হবে না। আমরা বেশ তেল দাম পানি কি সার কিনতে গেলে ধরেন হেভি দাম, তাহলে কী পেরে বাঁচবো আমরা? কৃষি অর্থনীতিবিদরা বলছেন কৃষি উপকরণের উচ্চ মূল্য বাড়তি উৎপাদন খরচে এই অসময়ে সারের দাম বৃদ্ধি অযৌক্তিক। বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প, এই প্রকল্পের ব্যয়গুলো কমিয়ে সেই টাকাটাকে আমি মোবিলাইজ করতে পারি সার ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে হলো কি তাহলে আমার কৃষক বেঁচে গেল, আমার লিকেজটা কমে গেল, আমার যেই আর্থিক যেই সংস্থানটা সেটা ওখান থেকে নিয়ে আসলাম। দেশে বছরে সারের চাহিদা 68 লাখ টন, যার জন্য কৃষকদের গুনতে হবে অতিরিক্ত প্রায় 3,500 কোটি টাকা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। এবারে ঢাকা ব্যাংকের সৌজন্যে বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভার খবর। বিশ্বব্যাপী চড়া মূল্যস্ফীতি আর আর্থিক খাতের অস্থিতিশীলতার চ্যালেঞ্জ মাথায় নিয়ে শুরু হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নেতৃত্বে দিচ্ছেন বাংলাদেশ প্রতিনিধি দলের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন ইকবাল হাসান। বিশ্ব অর্থনীতির পরিবর্তিত এক পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হলো বিশ্বব্যাংক এবং IMF এর বসন্তকালীন সভা। এবারে সভার মূল উদ্দেশ্যই হচ্ছে যে বিশ্বব্যাপী বাড়তে থাকা
প্রত্যেকটি দেশেই যেই মূল্যস্ফীতি সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এর মধ্যে আইএমএফ এর যে প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা তিনিও কিন্তু এই বিষয়ে বক্তব্যে একই কথা বলেছেন যে এই তিনটি বিষয় যদি মোটামুটিভাবে নিয়ন্ত্রণের জন্য কাজ করা যায় আগামী 5 বছর বা তারও বেশি সময়ে পুরো বিশ্বের গড় একটা 3% মতো প্রবৃদ্ধি কিন্তু অর্জন করা সম্ভব। এবার সভাটি বাংলাদেশের জন্য সংগত কারণে গুরুত্বপূর্ণ, এই কারণে যে এর মধ্যে কিন্তু $4.5 বিলিয়ন আইএমএফ যেই ঋণের অনুমোদন দিয়েছে তার প্রথম কিস্তি ছাড় হয়েছে, সেইখানে কিভাবে কাজ করবে বাংলাদেশ, দুপক্ষ বসে কিন্তু এখানে একটা জায়গা যাতে পৌঁছানো যায়, যেহেতু সামনে বাজেট আসছে সুতরাং সে ধরনের আলোচনা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারে। আমাদের যে বিভিন্ন আপডেট আছে, যে রিফর্ম যে ম্যাট্রিক্স আমরা করেছি, সেই আপডেটগুলো নিয়ে আমরা কথা বলবো, আইএমএফ হয়তো কোশ্চেন করবে, আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। এছাড়াও ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মিটিং আছে। ইকবাল হাসান, চ্যানেল 24, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।